শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। এস এম আখতারুল আলম। বাবার নাম মীর মোহাম্মদ বাদশাহ আলম চৌধুরী। মুসলিম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিল বাদশাহ আলম চৌধুরী। চট্টগ্রাম কলেজে? হ্যাঁ, চট্টগ্রাম কলেজে। খালেস্তাদের সময় খালেস্তা আর আব্বা খুব ক্লোজ বন্ধু। মার নাম মোহাম্মদ আখতার জাহাঙ্গীর। 71 সালে বয়স কত ছিল? 13। তখন কোথায় থাকতে? তখন লেখাপড়া করতাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল, সরকারি মুসলিম বিশ্ববিদ্যালয়ে। তখন থাকতাম সালাউদ্দিন কাদের চৌধুরীর যে কুটির আছে না, তার অপোজিটে রোড সেন হাইওয়ে অ্যান্ড পিআরবিডি অফিসারদের, ইঞ্জিনিয়ারসদের বাংলো ছিল ওখানে। ওইখানে আমার খালাম্মা থাকতো, খালু থাকতো, খালু পিডাব্লিউডির তখন এসডিএ ছিল। ওনার বাসায় থেকে আমরা মুসলিম স্কুলে মর্নিং শিফট পিরিয়ডে লেখাপড়া করছি দুই ভাই একসাথে। আরেক ভাই কে? আরেক ভাই মোহাম্মদ তৌফিকুল আলম। 71 সালে কিছু ঘটনা দেখছো? একদিন আমার আব্বা তখন ডিএম ইন্সপেক্টর ছিল, তখন আমার আব্বারা জানতো স্টেট ব্যাংকে যে ইয়ে আছে, রাইফেল টেবিল আছে। আব্বা কী করছে, 19 ডিসেম্বর ইয়ে ছিল, আব্বা জানে যে এগুলি যখন ইপিআর এর দখলে ছিল, আব্বা ওইগুলি ওইটা ভাঙিয়ে দিয়েছে। আব্বা গোডাউনটা ভাঙিয়ে আর্মস গুলি দিয়ে দিয়েছে। এটা কবে? এইটা যখন সেলিং সোয়ার জায়গা থেকে সেলিং টেলিং হয়, মানে মার্চে? মার্চে। আমার তখন একটু খেয়াল আছে, তখন আব্বা ওই বাসায় থাকতো আমার খালুর সাথে। তোমার আব্বা কি? আমার আব্বা ডিএম ইন্সপেক্টর ছিল। আব্বা রেশন যেগুলি পাইতো প্রথম প্রথম যখন ইপিআর এর দখলে ছিল, তখন তো আমরা এখানে রেশন যেগুলি পাইতো, পুলিশের রেশন, অনেক রেশন পাইতো। পাইলে এগুলি দিয়ে কী করছে, রুটি বানাইয়া আমাদের, আমরা সব বানাইছি, আমার খালাম্মাও বানাইছে, মেয়ে কাজ করে এগুলি বানাইছে, আমরা হাতে এমনি এমনি করে দিয়ে আমাদের শিখাইছে, বানাইয়া ইপিআরদেরকে দিছে। দেখছি আমি আমার একটা রেলি সাইকেল ছিল, ওই সাইকেলটা নিয়ে আমি ফজলগাদের চৌধুরীর পাহাড়ের ওই সিরিয়াস উঁচু তো, ওটা দিয়ে উঠে দিতাম আমি সাইকেল চালাইয়া। ওইখানে কিন্তু বিভিন্ন টাইপসের ইয়ে দেখতাম আমি, মানে মারত যে এই কান্না টান্না শুনতাম। তোমাকে দেখে কিছু বলতো না? না, তারা ওই ছোটো বাচ্চা যে ওরা আমাদেরকে কিছু বলতো না, তখন আমরা ছোটো 13 বছর বয়স। অফিসারদের ছেলে আছে না, ওদের সাথে আমি সাইকেল রেস নিয়ে আমি সবচেয়ে উপরে উঠে যেতে পারতাম, কিছু বলতো না। আমরা আবার ওইখান থেকে আবার নিচের দিকে নামে চলে আসতাম। সেখানে কিন্তু বিভিন্ন টাইপসের ইয়ে কান্নাকাটি শুনতাম, এই পারে ওই পারে, তো আমরা তো ইয়ে করতে পারতাম না। পরে শুনলাম যে ওনারা টর্চার করে ওনারা এখানে,
ওখানে এমনি এদেরকে দেখছিলা, ফকা চৌধুরী বা শাখা চৌধুরী? আমি ওই শাখা চৌধুরীর বারান্দা টারান্দা দেখতাম। আর কি দেখছো? আর দেখছি পাঞ্জাবিরা রাত্রে রোডসেন হাইওয়ের বাংলা নিচে, ওই এখন আছে রহমতগঞ্জের নিচে, তারা বাংকার টাক্কার করিয়া আসতো। আমরা কিন্তু ওদিকে, আমার এক খালতো ভাই ছিল দিদার, গোলাম পারভেজ দিদার, সে জাতীয় পার্টি করছে, যুব সংহতি মারা গেছে, সে সব আসতাম। তারা বিভিন্ন জায়গা, এই তাদের পন্থী মানুষদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এই খারাপ খারাপ ইয়েতেই লিপ্ত ছিল, বিশেষ করে পাঞ্জাবি ইয়োরা। আশেপাশে তোমাদের এই যে অফিসার্স করতে কোনো নির্যাতন করে নাই তো? না, অফিসার্স নির্যাতন করে নাই, করে না যে ওই কারণে তারা তো পাকিস্তান দ্বারা সবাই চাকরি করতেছে। আমরাও তখন মুসলিম স্কুল যাইতেছি, এই গোলাগুলির ভিতরে মুসলিম স্কুল তখন চলতেছে। পরে কি করলো, আমার আব্বা দেখে যে এখানের অবস্থা খারাপ, আমাদেরকে বাড়িতে পাঠাই দিল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে হাটাজারি থানা, 1 নম্বর ফরাদাবাদ, পশ্চিম ফরাদাবাদ ইউনিয়নে, ওইখানে পাঠাই দিল আমাদেরকে। পাঠাই দেওয়ার পরে আব্বা দেখি, আব্বা গেল না, আব্বা বহুত কষ্ট করে এইগুলি ইপিআরদের যখন এইগুলি ইয়ে করে দিয়া, আব্বা কিছু হাইটা মধুনাঘাট হইয়া আমাদের বাড়িতে, রাস্তা নদীর পাড় দিয়া হাইটা আমাদের বাড়িতে চলে গেছে। আর আসা নেই? আর আসা নেই, তারপর অসুস্থ হয়ে গেলাম। এই এগুলো এগুলি খুব কষ্ট করছে আব্বা, আমি 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 জানি, আব্বা নিজেও বলছে। তো ওখানে কিছু দেখছো? ওইখানে ওইখানে দেখছি, ওইখানে আমাদের আমার আব্বার আপন মামতো ভাই এক ঘরে তিনজন মুক্তিযোদ্ধা, ওনারা একটা এয়ারফোর্সে চাকরি করতো, শামসুল আলম, হ্যাঁ, দবিরদের বাড়ি, দবির চৌধুরীর বাড়িতে, দবির আমাদের চেয়ারম্যান, পশ্চিম পূর্ব ফরাদাবাদের চেয়ারম্যান ছিল উনি, আমরা পশ্চিম ফরাদাবাদ নদীর এই পার আর ওই পার, বুঝছেন? ও আমার গ্যারেন্ট ট্যারেন্ট করি, এ আমাদের ঘরে আনি লাগত, আমাদের ঘরে গ্যারেন্ট, ওই এত বড় গোলা গোলার মতো। তারপর আমি চাচারে জিজ্ঞেস করতাম, বেশিরভাগ শমসুল কাকারে জিজ্ঞেস করতাম, চাচা এগুলি মারান একটু শিখাই দেবেন। তারপর আমার দেখা দিত এখন যে এইটা ইয়ে আছে না, স্প্রিং না, এটা কী বল, এটা এইটা মুখ দিয়ে আমার পাস করে টান দেবে, টাই না তোমার ইয়ের ভিতরে তুমি ডিস্টেন্স থ্রো করে দেবে, থ্রো করে তুমি কিন্তু সরে পড়বা। আর মুক্তিযোদ্ধা বেশিরভাগ আমাদের ঘরে টরে রাতে খাইতে আসতো, আমার বন্ধুবান্ধবরা মুক্তিযোদ্ধা গেছে, এরা কিন্তু বয়স হয়ে লেখাপড়া করছে, তো এরা মুক্তিযোদ্ধা গেছে। তারপর 16 ডিসেম্বর কোথায় ছিল? তখন আমরা টাউনে চলে আসছি, তখন আমাদের বাসা আর খালাম্মার বাসা আর থাকি না, তখন বাসা নিচ্ছে ঘাট পড়বার, আমাদের আমার আম্মাকেও বাড়ি থেকে নিয়ে আসছে। 16 ডিসেম্বর দিন তখন বিজয় মিছিল চলতেছে, এখানে ধরাধরি ইয়ে গুলি করতে, এই ব্ল্যাঙ্ক ফায়ার করে উরুস তুল এক ইয়ে, তখন ঘুরতেছি আমরা, ঘুরে ঘুরে এখানে দেখতেছি আন্দরকিল্লা, তারপর ঘাটপট ব্যাগ, এগুলি দেখতেছি ইয়েদেরকে দেখলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।